আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি সেতু আবারও নিয়ে এলাম ভিন্ন একটি রেসিপি। এটি হচ্ছে চিকেন ঝালকর্মা। তো চিকেন ঝালকর্মা তৈরি করার জন্য কিন্তু অনেক কম উপকরণ লাগে এবং তৈরি করাও একদমই সহজ। তো রেসিপিটি শুরু করার আগে প্লিজ আপনারা সেতু রেসিপি সার্চ করে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে রেসিপিটি আমি তৈরি করেছি। এখানে আমি ব্রয়লার চিকেন নিয়েছি এবং এগুলোকে একটু বড় করে কেটে নিয়েছি। এবারে এখানে লবণ এবং হলুদ দিয়ে মেখে নেব। এগুলো ম্যারিনেট করার কোনো প্রয়োজন নেই। এবার একটি প্যানের মধ্যে তেল গরম করে নিলাম। তেল গরম করে এই চিকেনগুলো আমি দিয়ে দেব। নর্মালি অনেকের কমপ্লেন থাকে যে ব্রয়লার চিকেনের টেস্টটা ভালো হয় না কিংবা কোনো টেস্টই পায় না। তো এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা হয়। তো এরকম করে একটু ভেজে নিলে কিন্তু ব্রয়লারটা খেতে খুবই মজা হয়। এগুলোর এক সাইড হয়ে এলে আমি এগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি। এরকম করে লাল লাল করে ভেজে নিব। এরপর তুলে নিয়ে বাকি যে পিসগুলো ছিল সেগুলোও আমি ভেজে নিচ্ছি। আমি এখানে ফুল চিকেনটাই নিয়েছি, শুধু পা মাথা এবং কলিজা এইগুলো বাদে বাকি ফুল চিকেনটাই নিয়েছি। এই তো এবার এগুলোকেও আমি লাল লাল করে ভেজে নিব। তবে ভাজার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখবেন, যাতে একদম কটকটে না হয়ে যায়, একটু জুসি থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে। তো নামিয়ে নিয়ে আমি সেই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এবং মেজারমেন্ট কাপের এক কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটার পরিমাণ এখানে যদি বাড়িয়ে দেন তাহলে কিন্তু গ্রেভিটা অনেক সুন্দর হবে, এবং কমিয়ে দিলে কিন্তু গ্রেভিটা পারফেক্ট হবে না। তো ট্রাই করবেন পেঁয়াজ কুচির পরিমাণটা একটুখানি বাড়িয়ে দিতে। এবারে পেঁয়াজ কুচিটাকে আমি ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচটি এলাচ। এলাচগুলোর মুখ আমি একটুখানি থেতো করে দিয়েছি, এতে করে স্মেলটা ভালো বের হয়। দিয়ে দিলাম চার টুকরো দারুচিনি। এবার এগুলোকে আমি হালকা একটু গোল্ডেন কালার করে ভেজে নেব, যাতে মশলাগুলো পুড়ে না যায় সেজন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। তো এরকম করে পানি দিলে এই মশলাটা কিন্তু পুড়ে যাবে না। এখানে এখন দিয়ে দিচ্ছি আমি আদা বাটা এবং রসুন বাটা। আমি এখানে দু চা চামচের মতো নিয়ে নিয়েছি আদা বাটা এবং এক চা চামচের মতো দিয়ে দিলাম রসুন বাটা। এখন আমি এগুলোর মধ্যে দিয়ে দিব লবণ। তো লবণটা একটুখানি বুঝে দিতে হবে, কারণ চিকেনটা ভাজার সময়ও কিন্তু আমি লবণটা অ্যাড করেছিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি রেডিমেড যে কোরমা মিক্স থাকে সেটা। এবার মশলাগুলোকে আমি সুন্দর মতো কষিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত উপর দিয়ে তেলটা ভেসে উঠে। যে কোনো ধরনের রান্না করার ক্ষেত্রেই কিন্তু দেখতে হবে মশলাটা পারফেক্টভাবে যেন কষানো হয়, সেই দিকে খেয়ালটা রাখতে হবে। এবং আমরা যদি ঝালটা বেশি পছন্দ করি তাহলে এখানে আমি এরকম করে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিব। অনেকেই আছে যে ঝালটা খুব বেশি পছন্দ করে, লাইক মি, আমি কিন্তু অনেক ঝাল খাই। তো আমি এখানে চার চা চামচ মরিচের গুঁড়ো এবং দু চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমি যে রেডি কোরমা মিক্সটা ব্যবহার করেছি সেখানে কিন্তু যথেষ্ট পরিমাণ গোলমরিচের ঝাল রয়েছে। সো ঝালটা যারা কম খেতে পারেন তারা এরকম করে মরিচটা না দিলেও চলবে, বাট এটা যেহেতু ঝাল কোরমা সেহেতু এরকম ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না।
তো মশলাটা অনেক সুন্দর করে কষানো হচ্ছে। তো এখন ভেজে রাখা চিকেনের পিসগুলো আমি দিয়ে দিব। এবারে এই মশলার সঙ্গে চিকেনগুলোকে বেশ অনেকটা সময় ধরে এরকম করে কষাতে হবে, তাহলে এই মশলাগুলো চিকেনের ভেতরে খুব ভালোভাবে ঢুকবে, এতে করে চিকেনটা খেতে খুব মজা লাগবে। এবার এর মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, যাতে করে চিকেনগুলো খুব ভালো মতো কুক হয়। এই তো এরকম করে নেড়ে চেড়ে পানির মধ্যে ভালো করে মিশিয়ে নিব। আপনারা কিন্তু কম বেশি সবাই কোরমা রান্না করতে জানেন। আমার রান্নাগুলো মেনলি আমি শেয়ার করি আমার নতুন আপুদের জন্য, যারা একদমই রান্নাবান্না পারে না এবং যাদের ঘরে একদম কম জিনিসপত্র থাকে, লাইক বাজার থেকে সবসময় কিন্তু সব ধরনের জিনিস কিনে আনা সম্ভব হয় না। সো ঘরে থাকা ইনগ্রিডিয়েন্ট দিয়ে কিভাবে ভীষণ মজাদার রান্নাগুলো করা যায় রেগুলার ডিশগুলোর, সেই চেষ্টাই আমি করি। তো যখন পানিগুলো শুকিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব আমি হাফ কাপের মতো টক দই। টক দইটাকে ভালো করে ফেটে নিতে হবে। আপনারা এখানে 2 টেবিল চামচ টক দইয়ের মধ্যে 3 টেবিল চামচ পানি দিবেন, দেন সেটাকে ভালো করে ফেটে নেবেন, তারপর সেটা এখানে ব্যবহার করবেন। তো দইটা দেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব, একদমই লো হিটে রাখতে হবে। দেখুন কত সুন্দর করে মাংসর ওপর দিয়ে তেলটা ভেসে উঠেছে, এটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে। তো অনেকেই কিন্তু আছেন যারা রান্না করা সঙ্গে সঙ্গে নামিয়ে ফেলেন, বাট এরকম করে একবার দমে রেখে দিবেন, কালারটাও কিন্তু অনেক চেঞ্জ হয়ে যায় এবং খুব সুন্দর একটা মানে ব্রাউনিশ কালার চলে আসে যে কোনো মাংসর মধ্যে এরকম দমে রেখে দিলে। তো তৈরি হয়ে গেল ভীষণই মজাদার চিকেন ঝাল কোরমা রেসিপি। এটা তৈরি করা যে কতটা ইজি তারা এতক্ষণে তো আপনারা বুঝেই গেছেন, এবং তৈরি করতে কিন্তু আহামরি কোনো ইনগ্রিডিয়েন্ট লাগে না, যেগুলো সবসময় আমাদের ঘরে থাকে সেগুলো দিয়েই আমি তৈরি করেছি। এবং আমার রান্নাগুলো সবসময় এমন সহজই হয় এবং এগুলো তৈরি করতে কিন্তু খুব একটা ইনগ্রিডিয়েন্ট কিনে আনতে হয় না। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।